জিজ্ঞাসাটলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের স্বাগতম জানাই। রাজ্যে আবার ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দেখো, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা নিয়োগ হবে, কোনো লিখিত পরীক্ষায় থাকবে না। 30 সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ শুরু। যোগ্যতা হিসাবে তোমাদের মাধ্যমিক পাসই লাগবে, আর বেতন 10,000। দেখো কিভাবে আজ তোমাদের পিডিএফ ডাউনলোড করে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটি দেখিয়ে দেবো, এবং পিডিএফে তোমাদের কী কোয়ালিফিকেশান চেয়েছে সেগুলো দেখিয়ে দেবো। যদি তোমরা এখনও জিকেস্টল চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো। এবার আমরা চলে আসবো গুগল ক্রোম অপশনে। দেখো, এখানে গিয়ে তোমরা সার্চ করবে www.webhealthgovernmentin। এই যে আছে, এখানে তোমরা সার্চ করে কী করবে, সার্চ করে দেবে। সার্চ করার পর তোমরা সরাসরি চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেজে। পেজে চলে আসার পরে এই যে বা সাইট আছে, এখানে স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে এসে দেখো এক জায়গায় লেখা আছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট বলে উল্লেখ করা আছে, সেই রিক্রুটমেন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আবার একটি নতুন পেজ তোমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে সেকেন্ড অপশানে আছে নোটিশ অফ ওয়াক ইন ইন্টারভিউ, এখানে এসে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের পিডিএফ এরকম শো আসবে, পিডিএফটি ডাউনলোড করে নেবে। পিডিএফ ডাউনলোড করা হয়ে গেছে। দেখো আমি পিডিএফটি ওপেন করে এবার তোমাদেরকে দেখাবো। ওপেন করে দেখো তোমরা, দেখো এক যে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো বিষ্ণুপুরের যে হেলথ সেন্টার রয়েছে, হেলথ সেন্টারের জন্য ভলেন্টিয়ার লাগবে। দেখো কোভিড ভলেন্টিয়ার পোস্টের নাম তোমরা দেখে নাও। এখানে দেখো এ ওয়াক ইন ইন্টারভিউ মানে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে 30 সেপ্টেম্বর 2020 12টা PM 12টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। এবং দেখো রিপোর্টিং টাইম আছে 11টার সময় রিপোর্টিং করতে হবে। দেখো কোয়ালিফিকেশান অনুসারে তোমাদের দেখো পাসের মাধ্যমিক পাস তোমাদেরকে করতে হবে, এবং যদি ট্রেনিং কোর্সের কোনো সার্টিফিকেট যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে ফর্মে লাগবে, কিন্তু মাধ্যমিক হলেও তোমাদের ফিল আপ করতে পারবে। দেখো এবার আমি নিচের দিকে আসি, ফর্মটা এসে তোমাদেরকে দেখায়। আর এজ হিসাবে কত লাগবে, দেখো 18 থেকে 40, এটা তোমাদের এজ হিসাবে লাগবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। ঠিক আছে, এই যে অ্যাড্রেসটি আমি মার্ক করেছি, এই অ্যাড্রেসে তোমাদেরকে ফর্মটি পাঠাতে হবে। এক কপি তোমাদের ফটো লাগবে। আর দেখো এখানে আছে ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশান ফর, দেখো কোন ডিপার্টমেন্টে কোভিড-19 যে ভলেন্টিয়ার তোমরা ইয়ে করছো সেটিকে লিখতে হবে। আর তোমাকেই বলে রাখছি তোমরা ক্যাপিটাল লেটারেই তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপরে চলে আসবে ফাদার নাম, ফাদার নামের পরে চলে আসতে হবে তোমাদেরকে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস তোমাদেরকে পিনকোড সহ তোমাদেরকে লিখতে হবে। তারপর তোমরা ডেট অফ বার্থ উল্লেখ করবে, এবং দেখো 25/9/2020 হিসাবে তোমাদের বয়স যতটা হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে জেন্ডার তোমরা সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পর তারপরে চলে আসবে তো তোমরা ম্যারিড কি আনম্যারিড। যদি কোনো ম্যারিড মহিলা হয় তাকে, ফিমেলকে, তাকে ওই সার্টিফিকেট উল্লেখ করতে হবে যেটি তার রেজিস্টার করা আছে, যে ওই রেজিস্টার সার্টিফিকেট এখানে উল্লেখ করতে হবে। তারপরে চলে আসতে হবে তোমাদেরকে ন্যাশনালিটি, এবং ভোটার কার্ড বা আধার কার্ড নাম্বার তোমাদেরকে লিখতে হবে। ইমেল আর এই ফোন নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা ইমেল আর ফোন নাম্বারের মাধ্যমে আসবে তোমার কল লেটার, মানে ইন্টারভিউর জন্য ডাক পড়বে, এটি সঠিকভাবেই দিবে তোমরা। ঠিক আছে, তারপরে সিলেক্ট করবে তোমরা ক্যাটাগরি, যে ক্যাটাগরি সেটি সিলেক্ট করবে। তারপরে চলে আসবে যে এডুকেশন কোয়ালিফিকেশান, যে তোমরা যে কোয়ালিফিকেশান দিয়ে শুরু করবে সেই কোয়ালিফিকেশান এখানে লিখবে। আর লেখার পরে কোন ইয়ার্সে পাস করেছো সেটা লিখবে, এবং কত পার্সেন্ট মার্কস আছে সেটাও উল্লেখ করে দেবে। উল্লেখ করে দেওয়ার পরে এখানে চলে আসবে তোমাদের যদি অন্য কোনো, যদি কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকে, কম্পিউটার সার্টিফিকেট এখানে দরকার বলে উল্লেখ করেছে, তোমরা কম্পিউটার সার্টিফিকেট লিখবে যে কোথা থেকে পাস করেছো এবং কোন সেন্টার। তারপর তোমাদের চেয়েছে যে এই কাজের দক্ষতা হিসাবে যদি তোমরা এই কাজে দক্ষতা থাকে এবং কত বছর দক্ষতা করেছো সেটি তো তোমাদের এখানে লিখতে হবে। এরপরে চলে আসতে হবে তোমাদের কী কী ডকুমেন্টস দেবে, এবং সেই ডকুমেন্টস ইয়েস কি নো সেটা দেবে। এজ হিসাবে যদি তোমরা অ্যাডমিট কার্ড দাও, অ্যাডমিট ইয়েস করবে। তারপরে তোমাদের যেসব সার্টিফিকেটগুলো রয়েবে, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমরা লিখবে, এবং ইয়েস নো এটা উল্লেখ করবে যদি তোমরা কার্ডগুলি দাও। এরপরে তোমরা চলে আসবে এক জায়গায়, এবার লিখবে এখানে করে তোমরা লিখবে সিগনেচার, আর এখানে করে চলে আসবে তোমরা প্লেস বা ডেট যেখানে তোমরা জমা দেবে। বুঝতে পারলে? যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সলভ করে দেবো যদি কোনো প্রবলেম হয়। আর জিকেস্টল চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখবে। আরও বিভিন্ন তথ্য পেতে তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আমরা চেষ্টা করব যে তোমাদেরকে আরও বেশি তথ্য জানানোর। ধন্যবাদ।